এই সরকারকে এটা তো সরকার সরকার না জবরদস্তি বড় ভাবে একটা রাজত্ব কায়েম করেছে এই হাসিনা আওয়াজ এই যে রাজত্ব এই রাজত্ব আর চলতে দেওয়া যায় না তার জন্য আমাদের কি করতে হবে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে আর গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদিয়াকে মুক্ত করতে হবে কয়েকদিন আগে আমার গ্রেপ্তার হলো জেলে দিল তাকে মুক্ত করতে হবে বাবু বর্ষচন্দ্র রায়কে রাস্তায় ফেলে পিড়া হলো তার প্রতিশোধ নিতে হবে আমাদের নেতৃবৃন্দকে বিভিন্ন ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে আমার একটাই প্রশ্ন কেন আজকে রাখা করবে চোর ডাকাতের নাই খবর নাই চোর ডাকাতের বিচার নাই বিচার হচ্ছে বিএনপি নেতা কর্মীদের কিন্তু কেন বিএনপি নেতা কর্মীদের বিচার কেন হবে তারা কি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে না অপরাধ তারা কি গণতন্ত্রের পক্ষে বলে কথা বলে রেখে অপরাধ তারা দেশকে ভালোবাসে রেখে অপরাধ সুতরাং এই হাসিনা সরকার আজকে কি বলছে জানেন বলছে তত্ত্বাবধায়ক সরকার বলে কিছু নাই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হবে না অর্থাৎ একটা কথা বলা কথা আছে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই তোমরা যে যাই বলো তত্ত্বাবধায়ক সরকার বলো আর নিরপেক্ষ সরকার বলো আমি ক্ষমতায় থাকতে চাই ক্ষমতার বড় মজা লুট করা যায় টাকা পাচার করা যায় দেশে দেশে বাড়ি ঘর কেনা যায় কেনারা বেগম পাড়া করা যায় বিভিন্ন বিভিন্ন বিষয়ে লোভনীয় বিষয়গুলো জড়িত আছে আর পঞ্চাশ বিঘে জমির উপরে একটা লাল বিল্ডিং এ থাকা যায়